হে গাইস, গুড মর্নিং। তো আজকে আমি আমার ব্যাপারে সব কিছু বলতে চাই, আমার লাইফের ব্যাপারে। ছোটবেলার থেকে আমি কীরকমভাবে বড় হয়েছি, আমার পাশে কেউ ছিল না ছিল। আমি আগে থাকতাম গোবরডাঙ্গা, উত্তর চব্বিশ পরগনা, গোবরডাঙ্গা বনগাঁ লাইনে। এটা তো গোবরডাঙ্গায় থাকতাম আমি, 12 বছর থেকেছি গোবরডাঙ্গায়, 12 থেকে 15 বছর। এখন আমি রিসেন্টলি বসিরহাট শিফট হয়েছি, ওখানে জায়গা জমি বিক্রি করে এখানে চলে এসেছি আমরা, মা আর আমি। ফ্যামিলিতে মা আমি আছি, আর কেউ নেই। আমার বাবা ছোটবেলায় আমাদের ছেড়ে চলে যায়, তো তারপরে মাই মানুষ করে, মা কাজ বাজ করে, আয়া কাজ করে, মানুষ করছে আমাদের, আমাকে। তো আমার দিদি আছে একটা, আমার দিদির বিয়ে হয়ে গেছে রিসেন্টলি 2 বছর। তো রিসেন্টলি 2 মাস আগে আমার ভাগ্নে হয়েছে। তো এখন আমি কাজ বাজ, আমি ছোটবেলা অনেক ছোটবেলা থেকে পার্ট টাইম জব করি, প্লাস পড়াশোনাও করি। এখন আমি ক্লাস 11-এ পড়ি। তো আমি এত কিছু বলছি, তোমাদের জানাচ্ছি যে আমার লাইফটার ব্যাপারে, যে আমি কত ঝুঁকি না খেতে বড় হয়েছি। সবাই জীবনে একটা না একটা আঘাত আছে, কষ্ট পেয়ে বড় হয়েছে সবাই। তা আমি এখন ইউটিউব ভিডিও করছি, তাই তোমরা সবাই পাশে থেকো, এটুকুই আমার আশা। আমি পরবর্তীতে একটা এনজিও খোলার ইচ্ছা আছে, ইচ্ছা না এনজিও খুলবই, এটুকুই আমার শিওর। শুধু তোমরা পাশে থাকো বন্ধুরা, তোমরা পাশে থাকলে আমরা সব কিছু করতে পারবো, আমাদের মতন মানুষদের পাশে দাঁড়াতে পারবো, যার বাবা নেই, সাহায্য করার কেউ নেই। আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি, অনেক কিছু করেছি, অনেক কাজ করেছি, পার ডে 12 ঘন্টা কাজ করে 50 টাকার কাজ করেছি, 50 টাকা পেতাম মাইনে, 12 ঘন্টা কাজ করে। তো এখন আমি আপাতত কিছু করছি না, তো তোমরা পাশে থাকো, আমি জাস্ট ভিডিও করি, ইউটিউব করছি, এই বলারই। এখন 11-এ পড়ছি, দেখতে পাচ্ছ আমি ক্লাস 6-5 থেকে কাজ করি, টুকটাক চালাই সংসার, মা কাজ করে, আমি একা থাকি। মা কাজে থাকে তো আয়াতে, তো আমার একা থাকতে হয়, আর দিদি থাকতো। দিদিও পড়াশোনা করেছে, মাধ্যমিক দিয়ে তারপরে বিয়ে দেওয়া হয়েছে দিদির 18 হওয়ার পরে। তো এত কিছু বললাম, শেয়ার করলাম, তোমরা শুধু আর কি মানুষকে হেল্প করো প্লিজ, এটাই আমার বলার ইচ্ছা। সবাই সবাইকে জানি সাহায্য করুক, কারো সাহায্য জানি না বলল সবার মুখের উপরে না কেউ বলবে না, কেন একজন মানুষ একজনকে সাহায্য করলে সেও ভাববে যে মানুষতা আছে এখনো, যে মানুষ মানুষকে সাহায্য করে। তোমরা এরকমভাবে সবার পাশে থেকো, আর আমার পাশে থেকো, আমি জানি এনজিওটা খুলতে পারি। তো আজকের কথা আর বেশি কথা বলবো না, পরবর্তীতে হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, বাই।